কুমিল্লার চান্দিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা ও কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগ। উক্ত সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় 29 নভেম্বর রোববার সকালে কুমিল্লা চান্দিনার বাগুড়া বাস স্ট্যান্ডে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যতম সদস্য মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে স্বাস্থ্যবিধি মেনে মানববন্ধন করেছে সংগঠনটি। এ সময় লিটন সরকার মৌলবাদী জঙ্গি ধর্ম ব্যবসায়ী ও অপব্যাখ্যাকারী এবং ফতোয়াবাজদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে মোহাম্মদ লিটন সরকার বলেন, বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলা যাবে না, অনতিবিলম্বে স্বাধীনতা বিরোধী চক্রের সবাইকে চলমান আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জোর দাবি জানান তিনি। যেসব দুষ্কৃতকারীরা জাতির জনক বঙ্গবন্ধু স্মৃতিস্বরূপ মুরাল নির্মাণের বিরুদ্ধে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তাদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুনুর রশিদ সরকার, সদস্য মোহাম্মদ সাদাত হোসেন মিঠু, সদস্য মানিক সরকার, যাদব রায়, ইমতিয়াজ আহমদ, জাকির গোলাম, আব্বাস ঘনি, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, সালাউদ্দিন সুজন, মোহাম্মদ মাসুদ সহ অন্যান্যরা। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য এই বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য পায়তারা করতেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ যে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে জামা শিবিরের এজেন্ডা বাস্তবায়নের যে নীল নকশা তারই প্রতিবাদে আপনারা জানেন আমাদের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন করার জন্য ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতা আমরা হাজারো লোক আমরা এখানে আজকে মানববন্ধন অংশগ্রহণ করেছি। কুমিল্লা উত্তর জেলায় যদি কোনো ধরনের এই মামুনুর রকের ডাকে কোনো ধরনের কোনো সন্ত্রাসীরা রাজপথে বা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমরা স্বেচ্ছাসেবক লীগ কঠিনভাবে তার জবাব দেব।